আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট ডিসক্লেমার। এই কপিরাইট ডিসক্লেমারটা হাজার হাজার লাখ লাখ ইউটিউবার ব্যবহার করে থাকে তাদের ইউটিউবের ডিসক্রিপশনে। এটা কেন ব্যবহার করে? ফেয়ার ইউজের জন্য। যেমন আমি অন্যের কোনো ছবি ব্যবহার করছি, অন্যের কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করছি, অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করছি, তো সেইটা আমি যদি ব্যবহার করি সেটার পরিমাণ কিন্তু বেশি হওয়া যাবে না। তাহলে ইউটিউব নিজে থেকে আপনাকে স্ট্রাইক দেবে, অথবা কপিরাইট ওয়ার্নিং দেবে, অথবা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিতে পারে, অথবা স্ট্রাইক দিতে পারে। ইউটিউব নিজে থেকে স্ট্রাইক দেবে, ঠিক আছে? আর যদি আপনি মানে ফেয়ার ইউজের মধ্যে যেটা পড়ে, যেমন 5 সেকেন্ডের ক্লিপ ব্যবহার করলেন বিভিন্নগুলো মিক্স করে, অথবা একটা দুটো ছবি ব্যবহার করলেন এবং সেটার নিচে ডিসক্লেমার লাগাই দিলেন, তো ডিসক্লেমার লাগানোর পরেও আসলে মূলত আপনার স্ট্রাইক আসে কি না, মানে ডিসক্লেমার লাগালে কি আপনি সেফ, এই প্রশ্নের জবাব দিব এই ভিডিওতে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। এখন এখানে দেখেন আমি কপিরাইট ডিসক্লেমার লিখে রাখছি। অল দ্য ফুটেজ ইউজড অন দিস ভিডিও স্ট্রিক্টলি ফলোয়িং দ্য কপিরাইট রুল, এটা আমি লিখছি নিজের থেকে। এখানে ফেয়ার ইউজ কপিরাইট ডিসক্লেমার, ফেয়ার ইউজ কপিরাইট ডিসক্লেমার যেটা গুগল সাপোর্ট আমাদেরকে প্রোভাইড করে থাকে। কীভাবে এটা কপি করবেন বা ডাউনলোড করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ওইটা আপনি দেখে নিতে পারেন। এখানে দেখেন লেখা আছে কপিরাইট ডিসক্লেমার আন্ডার সেকশন 107 অফ দ্য কপিরাইট অ্যাক্ট। এখানে লেখা আছে যে নন প্রফিট, এই যে এখান থেকে এডুকেশনাল, মানে যেটার মধ্যে প্রফিট করবেন না, এডুকেশনাল অর পার্সোনাল ইউজ টিপস ফর ভ্যালেন্স, অথবা ক্রিটিসাইজ করার জন্য অথবা একটা জিনিসকে বোঝানোর জন্য আপনি বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ছবি কিন্তু ব্যবহার করতে পারেন। এটাকে বলে ফেয়ার ইউজ। এখন ফেয়ার ইউজ ব্যবহার করলে ইউটিউবের ক্ষেত্রে আপনি কি 100% সেফ কিনা? না, আপনি 100% সেফ না, সোজা কথা। যদি যার ইমেজ, যেমন ইউটিউবে কিন্তু ফেক কপিরাইট স্ট্রাইকও দেওয়া যায়, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে ফেকটা চলে যাবে, কিন্তু ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েও কিন্তু একটা চ্যানেল ডিলিট করে দেওয়া যাবে, একটা চ্যানেলের ওনারকে সমস্যায় ফেলানো যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে এই ছবিটা অথবা যে ফুটেজ ব্যবহার করছেন, যার ফুটেজ ব্যবহার করছেন তার চোখে যদি পড়ে এবং সে যদি জানতে পারে, ইউটিউব কিন্তু সেই টুলস কিন্তু দিয়ে রাখে যে আপনার কন্টেন্ট যদি কেউ আপলোড করে থাকে সে কিন্তু নোটিফিকেশন পাওয়া যাবে যে আপনার কন্টেন্ট অমুক চ্যানেল ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে সে যদি চায় আপনাকে স্ট্রাইক দেওয়ার জন্য, তাহলে কিন্তু স্ট্রাইক দিতে পারে। আপনি নেগোসিয়েশন করতে পারেন তার সাথে যে ভাই, মানে আমি আপনার কপি ফুটেজটা ডিলিট করে দিয়েছি বা ভিডিওটা ডিলিট করে দিয়েছি, অথবা আপনার ফুটেজ আর কোনো দিন ইউজ করবো না, এভাবে যদি তাই কনভিন্স করতে পারেন, সে যদি কপিরাইট স্ট্রাইক তুলে নেয় তাহলে কিন্তু কপিরাইটের কোনো ঝামেলা থাকলো না, কপিরাইট অটোমেটিক মানে চলে যাবে। আর যদি সে তুলে না নেয় তাহলে সেক্ষেত্রে 90 দিনের পেনাল্টি দেবে আপনাকে ইউটিউব। 90 দিন আপনি কী করতে পারবেন না, মানে 90 দিন আপনার এই ওয়ার্নিংটা থেকে যাবে। এই 90 দিনের মধ্যে যদি 3টা কপিরাইট স্ট্রাইক খান তাহলে কিন্তু আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আজীবনের জন্য, আর কোনো দিন সেটা ব্যবহার করতে পারবেন না। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি হয়, সেটাও 3টা যদি হয় 90 দিনের মধ্যে, তাহলে পরে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রথমে কমিউনিটি ওয়ার্নিং দেয়, আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনাকে ইউটিউব দেয় সেটা কিন্তু সারা জীবনের জন্য চ্যানেলে থেকে যায়, সেটা কিন্তু আপনার 90 দিনের মধ্যে চলে যায় না, সেটা সারা জীবনের জন্য চলে যায়। তো ইউটিউবে যারা যারা আমরা কাজ করি তো অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে যতটুকু সেফ থাকা যায়। তারপরেও সব থেকে বড়ো ইউটিউবার যে যার মনে করেন যে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে এমন কোনো বিষয় না, তার চ্যানেলেও স্ট্রাইক আসতে পারে। সবার জন্য নিয়ম এক সমান, এখানে দুর্নীতি বা অন্য কোনো কিছুর চান্স নাই, সবার জন্য ইউটিউব একই পলিসি ব্যবহার করে। তবে সবসময় ইউটিউবের নজরে বিভিন্ন কিছু অনেক সময় আসে না, অনেক সময় আসে, যখন নজরে আসে তখনই সে কিন্তু স্টেপ নেয় বা পদক্ষেপ নেয়, সেটা 5 বছর পরে হোক অথবা 10 বছর পরে হোক, আপনাকে পেনাল্টি বা শাস্তি পেতেই হবে। ইউটিউব কিন্তু খুবই স্ট্রিক্ট এই ব্যাপারে।